হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আজকে দুটো মেনু নিয়ে। আজকে আমরা দুপুরে কি খাবো চলো সেটা তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমরা খাবো পটল চিংড়ি আর চিংড়ি ভাপা। চিংড়ি ভাপার মধ্যে আমি কি কি দেব, আমি দেব কাঁচা লঙ্কা, ভাপার মধ্যে একটু বেশ ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমি সেই জন্য এই কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো নারকেল, নারকেলটা আমার ডিপ ফ্রিজে ছিল, যার জন্য একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে, কিন্তু ভালো আছে, নষ্ট হয়নি। আর আমি চিংড়ি ভাপার মধ্যে দেবো সর্ষে, সর্ষেটা ভিজিয়ে রেখেছি, আমি এটা একসাথে মিক্সিতে করে নেব। তো আমি আগে সর্ষেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি নারকেল, তো আমি এটা মিক্সিতে টেস্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চিংড়ি ভাপার মশলা রেডি, তো আমি আগে চিংড়ি ভাপা বসাচ্ছি না, আগে পটল চিংড়িটা বসাবো, চলো পটল কেটে নিই। আমি এইভাবে পটলগুলো ছাড়িয়ে রেখেছি অল্প অল্প খোসা রেখে, বেশি খোসা রাখিনি। আর এই আমার আলু, আর পটলে এই দেব পেঁয়াজ। আমার পটল কাটা হয়ে গেছে, এবার আমি আলু কাটবো। আলু আমি বেশি বড় করে দেবো না, আমি এরকম সাইজের আলু দেব। তো আমার আলু আর পটল কাটা হয়ে গেছে, এবার আমি পটলের পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা পেঁয়াজ কেটেছি আর অর্ধেকটা দিচ্ছি। এই পেঁয়াজটা যে দেখেছি না এটা দিচ্ছি না, কেননা এটা দিলে বড্ড রিচ হয়ে যাবে আর দুপুরের খাওয়া কিন্তু এত রিচ খাওয়া ভালো না। আমি এই দেড়খানা পেঁয়াজ পটলে দেব। টমেটোটা কেটে নিচ্ছি, তো চলো এবারে চিংড়ি পটল বসানো যাক। দিয়ে দিচ্ছি তেল, অল্পই তেল দিলাম, আগে আলু পটলটা আমি ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে বসাবো। পটলের জন্য চিংড়ি নিয়ে নিচ্ছি, ভাপার জন্য চিংড়ি আলাদা রাখছি। পটল চিংড়িতে আমি বেশি দেব না, চিংড়ি এই কটাই দেব, আর এগুলো ভাপা করব। তো পটল চিংড়ির জন্য যেই চিংড়িটা নিয়েছিলাম, আমি এটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। পটলে বেশি চিংড়ি দিইনি, অল্পই দিয়েছি, মানে একটা একটা করে পেলেই হলো। তো আমার এইদিকে তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলু পটলটা ভেজে নেব। আমি একসাথে আলু পটল একসাথেই দিয়ে দিচ্ছি। চলো আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসও একটু কম করে দিয়েছি। ওইদিকে আমি চিংড়ি ভাপার জন্য চিংড়ি ভাপা বানাবো, সেটা মশলা টসলা মাখিয়ে ওইটা রেডি করি। এটা চিংড়ি ভাপার জন্য আমি এই মশলাটা রেডি করছি। তো এতে আছে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা,
আমি মশলাটা এর মধ্যে পুরোটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হলুদ, এক চামচ হলুদ দিলাম, বেশি হলুদ দেবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তো আর একটা আমি নতুন জিনিস এতে দিচ্ছি, তোমরা দাও নাকি জানি না, এই নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যদি তোমরা চিংড়ি ভাপা করো, এর মধ্যে তোমরা ভিনেগার একটু দেবে, ভালো লাগে খেতে। আমি এক ছিপি দিয়েছি, বেশি দিইনি। এর উপর দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল, একটু তেল বেশি লাগে, আমি এখন অল্প তেল দিলাম, দিয়ে এটাকে মাখাবো হাত দিয়ে। তো এটা আমার মাখানো হয়ে গেছে, আমি এবারে এটাকে প্রেসারে দেবো। সেদিনই আমি দেখিয়েছিলাম প্রেসারে এক মিনিটে ইলিশ ভাপা, আজকেও তাই দেখাবো এক মিনিটে চিংড়ি ভাপা। আমি আলু পটল একসাথেই ভেজে নিয়েছি, পটলগুলো আমি আগে তুলে নেব, আলুটা থাকবে। আলুটা আমি তুলে নিচ্ছি, আলু আমার ভাজা হয়ে গেছে, পটল আলু একসাথে ভাজা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি আবার একটু তেল দেব, দিয়ে চিংড়ি মাছটাকে ভাজব। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজিনি, কেননা চিংড়ি মাছ তোমরা যদি বেশি কড়া করে ভাজো তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য আমি অল্প করে ভেজেছি। তো এবারে আমি আবার দিয়ে দিচ্ছি তেল, আমি দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। তা পেঁয়াজটা লাল করে ভাজলে কী হবে, পেঁয়াজটা তাহলে আস্তে আস্তে ভাজবে না, যখন আমি মশলাটা কষাবো মশলাটা পুরো গলে যাবে, গলে গিয়ে তরকারির সঙ্গে মিশে যাবে। আমি বেশি পেঁয়াজ দিইনি, দেড়খানা পেঁয়াজ দিয়েছি, বেশি মশলা দিয়ে আমি পটল চিংড়ি বানাচ্ছি না, খুব অনেকটা তরকারিটা হচ্ছে না, অল্পই হচ্ছে, যার জন্য আমি অল্প মশলা দিয়ে বানাচ্ছি। তো চলো, আমি এখানে প্রেশার কুকার রেডি করে নিয়েছি, ওইদিকে পেঁয়াজ ভাজা হোক। আমি এই প্রেশার কুকারের মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম, যে তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ভিনেগারটা এক চামচ দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার হাফ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে আবার আমি এটাকে ভাজবো, ভেজে তারপরে আমি মশলা দেব। তো চলো, আমি ভাপাটা ওই দিকে বসিয়ে দিই। তো আমি এর মধ্যে আবার ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, ভাপার মধ্যে একটু তেল তেল না হলেও ভালো লাগে না। এই হচ্ছে আমার চিংড়ি ভাপা, দেখে না, চিংড়ি ভাপা বসে আমি গ্যাস চালিয়ে দিয়েছি, এদিকে এবারে
পটলের তরকারিটা আমরা রেডি করব। আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব। আমি যে মিক্সিতে মশলাটা করেছিলাম আমি ওর মধ্যে একটু জল দিয়ে এতে এটাতেই একটু দিয়ে দিচ্ছি। ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমার যা যা মশলা দেওয়া দরকার আমি সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এই দেখো আমি অল্প করে দিয়েছি ধনের গুঁড়ো দিলাম, অল্প অল্প জিরে গুঁড়ো দিলাম, তো নুন আর চিনিটা আমি একটু পরে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আলুটা দিয়ে আমি আলু একটু কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিংড়ি পটল একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে দিচ্ছি চিনি। আমি এগুলো নুন আর চিনি দিয়ে আমি আলু একটু কষাচ্ছি। দেখো আমার মশলাটা একদম পুরো, মানে মনে হচ্ছে আমি বেটে দিয়েছি চিলে। তোমরা এরকম করে রান্না করবে, দেখবে মশলাও গোটা গোটা থাকবে না, মশলা গলে যাবে। আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে, এখানে পটল চিংড়ি ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজ একটাও গোটা নেই, সমস্ত গোটা গেছে। তো আমি জল দিয়ে দিচ্ছি, আমাদের পটলটা বসাতে পটল চিংড়িটা বসাতে বসাতে আমার ওই দিকে চিংড়ি ভাপার একটা সিটি পড়ে গেছে, আমি একটা সিটিই দেব। ভাপা যে কোনো ভাপা প্রেশার কুকারে করতে গেলে একটা সিটি দিলেই হয়ে যায়, দুটো তিনটে দিতে লাগে না। তো চলো আমার একটা সিটিতে চিংড়ি ভাপা হয়ে গেছে, এবারে খুলে দেখছি ভেতরে কী অবস্থা। এই ছিল আমার আজকে চিংড়ি ভাপা নারকেল দিয়ে। এর আগেও আমি চিংড়ি ভাপা দেখিয়েছি, সেটা শুধু সর্ষে দিয়ে দেখিয়েছি, আমি তাতে নারকেল দিইনি। কিন্তু আজকে এটা দেখালাম নারকেল সর্ষে কাঁচা লঙ্কা ভিনিগার দিয়ে। তো আমি একদম জল দিইনি, তোমাদের সামনে দেখালাম, দেখো তাও কত জল বেরিয়ে গেছে। চিংড়ি ভাপা দেখালাম, এবারে পটল চিংড়ি দেখাচ্ছি, আমার পটল চিংড়ি কদ্দুর গুলো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম, এতটা তো আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের হবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা আমার এই দুটো রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি আরও তোমাদের নতুন নতুন রান্না দেব। বন্ধুরা আমার পটল চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামাবো, গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। গরম মশলা লাস্টে না দিলে সম্পূর্ণ হয় না রান্না, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে
নারকেল দিয়ে চিংড়ি ভাপা হয়ে গেছে, পটল চিংড়ি হয়ে গেছে। তো আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো দেখা হচ্ছে পরের দিন আবার এক নতুন রেসিপি নিয়ে অনিমার রান্নাঘরে।